ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وإمامنا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى وتبارك في آية أخرى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم يا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بن سجوني صحابيرا رقت رنگين بدوني دويال نبي جير دندان شهيد جنگ احود ميداني. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহাব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাই হল, ফর্দার আড়ালে দেখা ফর্দা নিশীন মা ও বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহর যাতে এই টাঙ্গিয়া হাফিজিয়া মুদরসারে জরিয়া ফরিয়া আজকে 18 তারিখ এক দিনী মাহফিলের আয়োজন আপনারে আমারে দিয়ে আল্লাহর যাতে হরানি লইয়াছে। আর আমরা অনেক মানুষ অনেক মায়ের ভুয়াইন এই জায়গার মধ্যে আইয়া আমরা শিরকত করতে পারছি, এর কারণে আমরা সবে নিজে নিজের দৈন্য মনে করি। আর দৈন্য মনে করিয়া আমরা রব্বুল আলামিনের দরবারে সবে মিলিয়া আল্লাহর যাতর শুক্রিয়া একবার আদায় করি সবে হই আলহামদুলিল্লাহ। আরো জোরে হইতে হইব হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল যে সময় বন্দায় জমিনের মধ্যে থাকিয়া আলহামদুলিল্লাহ শব্দটা নিজে নিজের মুখ দিয়ে ব্যবহার করব আল্লাহর যাতে কিতা শুনই না নি। দেখুন আমার ওয়াজও আর একটা কথা আছে, আমার হার লগে হা মিলাইতে লাগবো আর নার লগে না মিলাইতে লাগবো, মিলাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহর যাতে কিতা শুনই না নি, আল্লাহর যাতে নিশ্চয় শুনইন। এরপরে ফরিস্তা আপনার মোখাতব করিয়া ডাক মারিয়া কইন, ও আমার মালাইকার দল দেখো টঙ্গিয়া এই এলাকার মধ্যে হাফিজি মুদরসার মধ্যে ও খোলা মাঠের মধ্যে কিছু সংখ্যক মানুষে বইয়া আর খাসার থেকে এক হুজুর আইসইল, এক মোল্লা বেটা আইছে, ও বেটা মানুষরে আলহামদুলিল্লাহ হইবার লাগিয়া খর। আর ইতা বন্দা হলে সবে আলহামদুলিল্লাহ হইতরা, আর আলহামদুলিল্লাহ শব্দর অর্থ এটা হলো আমি আল্লাহর প্রশংসা করিতেছি, আমি আল্লাহর গুণগান গাইয়া আমি আল্লাহর তারিফ করিয়ার ওখান আল্লাহর যাতে ভুন। আর লগে লগে ও ফরিস্তা হলে কইতরা শুনরায়নি আমার বন্দা হলে কইতরা মাজ্জাদানি আবিদি, এই টঙ্গিয়া হাফিজি মুদরসার সামনে যে জায়গা আছে খালি ময়দান আছে, এই খালি ময়দানের সামনে কিছু সংখ্যক মানুষ বইয়া আমি আল্লাহর জাতর বুজুর্গিরে বর্ণনা করে আমি আল্লাহ বড় বলিয়া ও কথাটারে স্বীকার করে দুনিয়ার জমিনতে তো প্রশংসা হইতে পারে সব প্রশংসা এতালো আমি আল্লাহর লাগিয়া ও কথাটা তারা নিজে নিজের স্বীকার করে। এর কারণে আমরা আলহামদুলিল্লাহ বড় করে কইমু আর আল্লাহর শুক্রিয়াও বেশি বেশি করে আদায় করমু ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর সাথে শুক্রিয়া আমরা সর্বাবস্থায় আদায় করতাম করমু তো ইনশাআল্লাহ। কোনো সময় দেখবা তো আল্লাহর বন্দা বিমার হয়ে গেছে, এই সময় একদিন দুই দিন তিন দিন বিমার রয়ে গেছে, এখন আর আল্লাহর শুক্রিয়া তুইয়া আল্লাহর লোকের নাফরমানি শুরু হয়ে গেছে, গালাগালি শুরু হয়ে গেছে। আর যেই সময় বড় ফুয়ায় কুয়েত থেকে কিবা তো লন্ডন থেকে কিবা তো অন্য অন্য দেশ থেকে টেকা ফাটানি শুরু করছে আর জুনাব তাইন বড় আরামে, এই সময় দেখবা তো খালি আটিত্রার তমতমাই খতরার আল্লাহর শুকরিয়া আদায় খতরার যাইন দেতা শিকার করেন না বা আল্লাহ দিলে ঠিক আছে, আল্লাহ দিলে সব ঠিক আছে। আর খারাপ সময় আবার বাদে বুড়া সময় আবার বাদে এই সময় কিছু আল্লাহর লগিয়া দোষারোপ করা হয়ে যায়। তো আমার ভাই হল বুজুর্গ হল আমরা আইস থেকে সবে ও কথাটা এই মাহফিলের মধ্যে তৌবা করি যে আর কোনোদিন আমরা আল্লাহরে দোষারোপ করতাম না, সবে হই ইনশাআল্লাহ। সব সময় সর্বদা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করমু হই ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এই দুঃখে হোক আর সুখে হোক আল্লাহর শুকরিয়া আদায় করা এটা একবারে আসান, কোনো কষ্ট নাই। ও হরুদা হল তুমি তো শোনা হল একবারে মাতামাতি ঘুরিও না। আমার ভাই হল বুজুর্গ হল দুঃখে হোক আর সুখে হোক আল্লাহর শুক্রিয়া আদায় করলেওয়ালা ইলা আল্লাহর বন্দা হল এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন আর এখনো পর্যন্ত ইলা আল্লাহর বন্দা হল আছেন। এক্সাম্পল হিসাবে মিশাল স্বরূপ একটা ঘটনা কই আপনারা এটা ইলা আসেননি, আধ ফাগল মুখা মানুষ ফারা কাপড় চোপড় পিন্দিয়া গুরোয় সেউরোর লগে মাতেও না কিছু করেও না সেউরোর কোনো বুড়াই করে না ইলা কোনো মানুষ আসেননি, নিশ্চয় থাকবা সব জায়গার মধ্যে ইলা মানুষ থাকেন। তো বহুত আগে সলফে সালিহিনের জমানার মধ্যে এক আল্লাহর বন্দা ওলা মহজুফ মনে করেন যারা রেখোয়ায় মজুফ যারা রেখোয়ায়
ও সিস্টেমর ও কিসিমর এক আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা হাওয়াই স্যান্ডেল পিন্ধিতে হাওয়াই স্যান্ডেল বুঝুন তো হাওয়াই স্যান্ডেল পিন্ধিয়া ফেটার 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 করিয়া আটিয়া যাইতা একটা সুন্দরে মানে ফেটার ফেটার করিয়া আটিয়া যাইতা খাফলে সুফলে ইতা ফাক পানির অর্থাৎ সিটা লাগিয়া কাপড় সুপড় নাশ হয়ে যেত ঘটনাক্রমে একদিন বৃষ্টির দিন মেঘর দিন সিফসিফা মেঘ দেব আসমান থেকে সামান্য সামান্য মেঘ দেব রাস্তা খারাপ হয়ে গেছে ও আল্লাহর বন্দা ও ফেতে দিয়ে আটিয়া যাইতরা আর খুব বদ্র পরিবারের আরও এক মানুষ তাইন তান মহিলারে খুব সুন্দর করিয়া বুর্গা উর্গা ফরাইয়া সুন্দর করিয়া লইয়া আল্লাহর বান্দিরে ও ফেতে দিয়ে যাইতরা মনে করেন তাইন তান শ্বশুর বাড়ি যাইতরা ফৌর বাড়ি যাইতরা তখন ফাগলে তো রেসে রেসে আটিব না কইছে আর বদ্র মানুষে বদ্র বিবিলিয়া যাইতরা একটু খইনা ফাড়া দিয়া লাই 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 যাইব হে বেটা নবাবি খুরি 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 আটিয়া যা আর ফাগলায় খরে থেকে খুব স্পিডে রেসে যাবা শুরু করছে তখন এই দুয়ো মানুষ বদ্র বেটা আর বদ্র বেটিরে ক্রস সরিয়া যাবা শুরু করছে যাইতে সময় এই বেটার তো তার নিজেরও খাফলোর অবস্থা হে জানে না স্যান্ডেলের ফিতার মানে পানি গিয়া উঠি গেছে মহিলার শরীরের মধ্যে মহিলার যে উন্নর মধ্যে পরনের মধ্যে যে সুন্দর কাপড় আসলো এই সুন্দর কাপড়ের মধ্যে গিয়া এই ফাকলর স্যান্ডেলর সিটা লাগছে যেই স্যান্ডেলর সিটা লাগছে লাগার লগে লগে এই বদ্র মানুষ বেটা মানুষ যাই না আসলে এত রাগ উঠে গেছে কারণ তাইন তান মেহবুবার মায়ায় ইকান খরচ হইল মানে তান স্ত্রীর শরীরের মধ্যে এই যে কেচড় লাগি গেছে কাদা লাগি গেছে ওখানুর উপরে তাইন রাগ করিয়া এই ফাগলা বেটার গাল বেরিয়া দা আশ করি মারছেন তাবড় আউযুবিল্লাহ আল্লাহর বান্দা ফাগল বেটায় দা আশ করি তাবড় খাইলো আর খাবার লগে লগে গালোর মধ্যে আতাইল আর কইল আলহামদুলিল্লাহ আল্লাহ গু আমার কপাল লেখা আসলো আমি তাবড় খাইতাম রে আল্লাহ আল্লাহ আমি না শুকরি করছি না তাবড় খাইয়া আমার গালোর মধ্যে এরপরেও আল্লাহ আমি তোমার শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহর ভাগলে তাবড় খাইয়া গালো হাতে হাতে আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া গেছে গিয়ে দেখুন জানি মেঘর দিন দোকানে দেখানে মানুষ দেখননি কোনছাই মিষ্টির দোকানও মেঘর দিন মানুষ দেখননি মিষ্টির দোকানও মেঘর দিন মানুষ দেখুন না যে কোনো দোকানও মেঘর দিন মানুষ গিয়া পৌঁছিতে পারে না আমার ভাই হল বুজুর্গ হল রাস্তার মধ্যে এক মানুষে মনোহরণ টঙ্গিয়ার বাজারের মধ্যে এক মিষ্টিওয়ালা বেটা মিষ্টির দোকান খুলিয়া বইছে এই দিন কোনো কাস্টমার নাই কোনো গ্রাহক নাই এই দিন তখন ই আল্লাহর বান্দায় খোলাইয়ের মধ্যে দুধ গরম করিয়া গরম কতরা খালি মিষ্টি বানাইবার লাগিয়া বিকি তো এই তারিখে আর নাই তখন ও ফাগল বেটা ও রাস্তা বাইদি যার যাইতে সময় ও দোকানদার আল্লাহর বান্দা হইল ও আল্লাহর ফাগল এইদিকে আও আল্লাহর বান্দা ফাগল মানুষ দোকানদারের ডাক শুনিয়া লগে লগে এই দোকানের মধ্যে গেল যাওয়ার পরে এই দোকানদারে একটা গ্লাসের মধ্যে এক গ্লাস দুধ দিয়া কইলা এই দুধ ফুটাইন তুমি পান করিলাও আল্লাহর বান্দা ফাগল বেটায় দুধের গ্লাস হাতের মধ্যে লইল আর তিন ফিয়াসে দুধ ফুটাইন খাইয়া আল্লাহর দরবার আল্লাহর শুকরিয়া আদায় করলো কইল আলহামদুলিল্লাহ ও আল্লাহ কিছু সময় আগে রে আল্লাহ তুমি আমার গাল বেড়াইয়া দাস করে তাবড় খাবানি লাইছো যে তাবড়ের কারণে আল্লাহ আবার গাল বড় জ্বলছে রে আল্লাহ এরপরেও আমি তুমি মুনিবর শুকরিয়া আমার পুত্র বেটা তার বিবি লইয়া মনে করেন তার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিছে বাড়ি ধনী মানুষের গিরিলওয়ালা বাড়ি সিঁড়িওয়ালা বাড়ি আল্লাহর বান্দা বদ্র লোকে যেই খালি সিঁড়ির মধ্যে গিয়া পৌঁছিল সিঁড়ির মধ্যে থেকে গিয়া পাও ফিসলে অ্যাক্সিডেন্ট করিয়া এই জায়গার মধ্যে আল্লাহর বান্দা বদ্র মানুষ মারা যায় এখন এই যে বদ্র মানুষের মহিলা যাই আসলা বিবি আসলা এই বিবির মানুষে জিজ্ঞাসা করা শুরু করলা কইলা ও রে গো আমরার ফুয়ার বউ ও কইনা বেটি তুমি তোমার বাবার বাড়ির মধ্যে লইয়া গেছো আমার ফুয়ারে তোমার বাবার বাড়ির মধ্যে লইয়া গিয়া হয়তো কোনো প্রয়োজন খাবাইছো কিবা তো কোনো বিষাক্ত জিনিস খাবাইছো এই পর্যন্ত আমরার ফুয়া আইতে পারছে আর বাড়ির ঘরের ভিতরে প্রবেশ করতে পারছে না মাথা ঘুরাইয়া পড়িয়া মরে গেছে ও আল্লাহর
বন্দি তুমি গোসাইন তুমি তোমার বাপর বাড়ি আমরা রিগুরে কিতা হবাই আনছো আল্লাহর বন্দি ডরাই কোন উত্তর দিতে পারে না কোন উত্তর দিতে পারে না আল্লাহর বান্দির জিকির করা হইল গোসাইন তাহলে রাস্তার মধ্যে কোন অঘটন ঘটছে নি আল্লাহর বান্দি কইল রাস্তার মধ্যে কোন অঘটন ঘটছে না শুধুমাত্র হলো একটা ঘটনা হইছে বলে গিতা এক ফাগলর স্যান্ডেলর ছিটা আমার কাপড়ের উপরে লাগার কারণে আমার স্বামী এই ফাগলর গাল বেরিয়া দাস করে একটা তাপ্পড় মারছেন যদি এই ফাগলে কোনো বদদুয়া দিয়া থাকে তাহলে হয়তো আমার স্বামী এই দুনিয়ার জমিন থেকে মারা গেছেনের কারণে এই গ্রামের সারা মানুষ একত্রিত হইয়া ফাগলর বাড়ির মধ্যে আইলা রায়া কইল ওরে বা আল্লাহর ফাগল তুমি বদদুয়া দিয়া আমরার এই ফুয়াটারে তুমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় দিলে আইলে আল্লাহর বান্দা পাগল বেড়া কইল না না আমি তোমাদের ফুয়ার এখানে বদদুয়া দিতাম এই গ্রামের ফুয়ার এখানে আমি বদদুয়া দিতাম এই মানুষে তোর বিবির লগে মায়া আসলো এর কারণে আমার গাল বেরিয়া তাস করে তাপড় মারছে হে বুধু ভাইছে না কারণ তার মহিলার লগে তার মায়া আমি ফাগলর আল্লাহর লগে কত বান্ধে মায়া আছে কিন্তু এই ভদ্র মানুষটা জানে না আমি আল্লাহর কতখান আসি কার আল্লাহর যে আমার লগে কতখান মায়া এর বদলাটা আল্লাহ লইলিস না আমি কোনো বদুয়া দিছি না কৌ সুবহান আল্লাহ বড় বড় কইলা না সুবহান আল্লাহ আমার বায়ুগুল বুজুর্গ কাল এই সুবহান আল্লাহর কতটুকু দাম আছে যদি আপনি আমি জানতে পারতাম তাহলে এই মফিলের মধ্যে মোল্লা বেটায় গলা ভারিয়া কোয়া লাগলো না অনেক যে সুবহান আল্লাহ হো আমার বায়ুগুল বুজুর্গ কাল বখারি শরীফের লাস্টের হাদিসে এটা থাকলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الله النبي صلى الله عليه وسلم يفرمان دويتا كلمة امن فتلا زيكون زبان ديا প্রকাশ করতে উচ্চারণ করতে কোনো কষ্ট হয় না আল্লাহর নিকট এই কলিমায় গিনতর বড় দাম এই কলিমায় থাকলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আবার ভাই কল বুজুর্গ কল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন কোন একবার যদি এক বন্দায় মুখ দিয়া সুবহান আল্লাহ হয় আল্লাহর যাতে তার লাগিয়া জন্নতর মধ্যে একটা জন্নতি ফলর গাছ লাগাইন কৌ সুবহান আল্লাহ আমার ভাই কল বুজুর্গ কল তাও শেষ নাই আল্লাহর নবী হযরত সুলাইমান যে সুলাইমান এই জমিনের বাদশা আসলা আল্লাহর যাতে নবুয়তি দান করছে সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান রে আল্লাহর যাতে এই জমিনের রাজত্ব দান করছে কও সুবহানাল্লাহ হাওয়ায় হযরত সুবাইহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো একদিন সাধারণ আপনার আমার মতো এক মানুষ এই মানুষে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইন তান ফালকি হয়ে আসমানি দিউড়িয়া যাইত্রা যাওয়ার সময় এই সাধারণ মানুষে যেই খালি দেখলো আর দেখিয়া কইল আল্লাহ তুমি সুলাইমান রে নবী বানাদির কারণে আর এই জমিনের রাজত্ব দেবার কারণে রে আল্লাহ সুলাইমান আকাশে দি তান ফালকি লইয়া উড়িয়া যাইত্রা সুবহান আল্লাহ বাতাসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খানোর মধ্যে আওয়াজ টানিয়া পৌঁছাইল পৌঁছার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান এই সাধারণ মানুষের সামনে ফালকি লইয়া লামি গেলা লামার পরে আপনার আমার মতো সাধারণ পর্যায়ের মানুষ নবীর সামনেও বাইবার তো কোনো ক্ষমতা নাই আল্লাহর বন্দায় খালি ডরায় আর কয় হায় রে হায় আমি তো সুলাইমানের সান কোনো গুস্তাকি করলাম না খেলে সুলাইমান আমার সামনে হঠাৎ করে ফালকি লইয়া লামি গেলা হযরত সুলাইমান এই বেটারে মাথা তাত দিয়া কইল ও বেটা সামান্য আগে তুমি তোমার মুখ দিয়া কিতা কইছো কৌসাইন আল্লাহর বন্দায় ডরায় কইতে পারে না অবশেষে এই বেটা কইল ও সুলাইমান আমি আপনার সানো কোনো গুস্তাকি করেছি না রে সুলাইমান আমি শুধুমাত্র আপনি আকাশে দিয়ে উড়িয়া যাইত্রা ওখান দেখিয়া কইলাম আল্লাহর যাতে সুলাইমান রে নবুয়তি দেবার কারণে আল্লাহর যাতে সুলাইমান রে রাজত্ব দেবার কারণে সুলাইমান আজকে আকাশে দিয়ে ফালকি লইয়া উড়িয়া যাইত্রা সুবহান আল্লাহ হযরতে সুলাইমান কইল ও বেটা তুই জানোস না আমি সুলাইমানের যে আকাশে দিয়ে ফালকি লইয়া উড়িয়া যাই আর আমি সুলাইমানের ফালকি তাকিয়া আর এই যে ফালকি লইয়া উড়াই কান থাকিয়া তুই যে তোর মুখ দি সুবহান আল্লাহ কইছতে এই সুবহান আল্লাহ কেনর দাম হইয়া থাকলো আল্লাহর দরবার এ থাকি বেশি কক সুবহান আল্লাহ
বুঝাইছিনি এর কারণে ভাই হল আবু বুঝাইছিনি আপনারা আর দেখা যায় বড় বড় হুকুম আছে সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এখন মেইন আমরা ওয়াজের মধ্যে আই আমি যে আপনাদের সামনে এক আয়াত তেলাওয়াত করলাম আল্লাহর যাতে ফরমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أمار باي يقول بزرگ يقول أمرا سوى الله رعبادة عبادت خورينا نخون چاين أي واضر مجد خار لگي أمرا بوات الله لگي أنا نخون چاين إيقان عبادت نخون چاين أي عبادت إيقان الله لگي خوري أرنا ني أمرا زائن جد دخون সব হুজুর হলে ইবাদতর মাত মাতিছেন নামাজ রোজার মাত মাতিছেন এখন আমিও যদি মাতি সারা তাহলে ওলা হই দিব আপনারা এটা লাইশাক চিনুন নি লাইশাক আপনারা এটা আসেনি এক আল্লাহর বান্দা তার হুর বাড়িত গেছে তার হুর বাড়িত গেছে যাবার পরে তার যে শাশুড়ি মা যাইন যে এই আল্লাহর বান্দিয়ে লাইশাক দি তানে বাদ দিছেন কিলা জানেন নি এক জায়গার মধ্যে লাইশাক কতখান বিরান করছেন আর এক জায়গার মধ্যে লাইশাক কতখান মাছ দি রাঁধিছেন আরে জায়গার মধ্যে লাইশাক কতখান মাংস দি রাঁধিছে কয়টা আইটেম বানাইছেন কোন চাই তিনটা আইটেম বানাইছেন তিনটা আইটেম বানাইয়া দামান বেটারা হইলা বাবা দামান বেটা আইবা খানি খাইলে হইয়া আল্লাহর বান্দা দামান বেটা ডাইনিং টেবিল মনে করেন আর খানি খাইবার জায়গার মধ্যে গিয়া দামান বেটা আজিলা আজিয়া ফুইলা চামচ লইলা লইয়া এক এক বাটি হড়ি রাফরকে এক বাটির মধ্যে সিম মারলা মারিয়া দেখুন শাক বিরান আর এক বাটির মধ্যে সিম মারলা মারিয়া দেখুন গীতা শাক মাছ দি আর এক বাটির মধ্যে সিম মারলা মারিয়া দেখুন শাক মাছ দি তখন আল্লাহর বন্ধু দামান বেটা ইগু আসলো বড় বিতালি ডাক দিল কইলো আম্মা তো বলে কিতা তো বাবা বলে অবাই আও ও আল্লাহর বন্ধু আল্লাহর বন্দি আইলে আবার বাদা বলে আম্মা বেজান কষ্ট করছো বা তুমি তিনটা আইটেম বানাইছো বড় কষ্ট করিয়া আরো এখান কষ্ট করবাই নি বলে কিতা রে বাবা বলে আসা লাইলন রশ্মি বা দড়ি আনতে পারবাই নি বলে কিতা করতাই রে বাবা বলে ও লাইলন দড়ি দিয়ে আমারে বান্ধি আর সাগুরাত নিয়ে দীর্ঘা দিয়া বুঝো আইছি নি কিতা হয়েছি এ তো এখন যদি সে খালি আমিও হৌ আজ করি আমার আগর হুজুরেও হৌ আজ করছেন এর আগর হুজুরে হৌ আজ করছেন তাহলে সারা হয়ে যাব এক আর বাদে গীতা কুন্তা নাই এর কারণে আজকে আমরা এই মাহফিলের মধ্যে বইছি ইনশাআল্লাহ কিছু জিনিস শিকার লাগিয়া না কইছে ইনশাআল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল আমরা হিকার লাগিয়া বইছি এর কারণে আমরা হিকার নিয়তে বইতাম আর যত সময় পর্যন্ত বইতাম আল্লাহর লাগিয়া বইতাম আল্লাহরে ডরাইয়া বইতাম কোনো বেঠারে ডরাইয়া নাই হোক ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আপনি আমি যে কোনো জান যে যাতে ইবাদত করি না কেন কেউ নামাজ কেন পড়ি না কেউ রোজা কেন রাখি না জান যে রকমের ইবাদত করি সব ইবাদত আল্লাহর ডরিয়া করতাম আল্লাহর লাগিয়া করতাম আল্লাহর ডরে আপনি আমি ইবাদত করতাম এই টঙ্গিয়ার প্রেসিডেন্ট রে ডরাইয়া নাই মাদ্রাসার হেড হুজুর ডে ডরাইয়া নাই আমি আমার বাবারেও ডরাইয়া নামাজ পড়িতাম না আমি আমার বাবারে ডরাইয়া রোজা রাখতাম না যেই যেই সময় আপনি আমি নেক কাম করতাম ওয়াজ মাহফিলের মধ্যে বইতাম আল্লাহর কাম করতাম আল্লাহরে ডরাইয়া করতাম কই ইনশাআল্লাহ ও মুসলমান আল্লাহর জাতির ইবাদত করতে হইলে প্রথমে তোমার আমার লাগিয়ে থাকলো তাকওয়া শর্ত অর্থাৎ আল্লাহরে ডরাইয়া ইবাদত বন্দেগি করাটা হয়ে থাকলো আপনার আমার লাগিয়া শর্ত যে কোনো ইবাদত করি না কেন যাইন যে ইবাদত করি না কেন আল্লাহরে ডরাইয়া করতাম কারণ মানুষের দেখেন তো ভাই বল খালি সিতুবিতু করুন কিতা লাগি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হল বুজুর্গ হল জাইন যে ইবাদত করি না কেনে এই ইবাদতের পিছনে আল্লাহর ডর আর আল্লাহর খৌফ আর আল্লাহর ভয় ওখান থাকা লাগবো যদি আল্লাহর ডর আর খৌফ থাকে না তাহলে সারা রাত নামাজ পড়িব সারা দিন রোজা রাখবো আল্লাহর দরবার হইতে কোনো জিনিস কবুল হইতো না কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে যে কোনো ইবাদত করো লগে তাকওয়া থাকতো যদি তাকওয়া থাকে না তাহলে ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হইতো না কবুল হইতো না আমার ভাই বল বুজুর্গ বল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামক লরে জামাত করিয়া কইলা ও আমার সাহাবার দল তুমি তাই জাইন যে ইবাদত করো না কেনে আল্লাহ আরে ডরাইয়া করিও ইবাদতের পিছনে তাকওয়া তাকে জানি কারণ তাকওয়াটা ইয়া থাকলো ইবাদতের মূল আমার ভাই বল বুজুর্গ বল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের এই ওয়াজ শুনলা
আর বুনিয়া কইলা আমি তো অতদিন দাগিয়া নামাজ পড়ি রোজা রাখি আর নবী দিয়ে কইলা তাকওয়া না হইলে নামাজ রোজাইতে হইতো না তাকওয়া তো কিন্তু আমি বুঝি না আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু রে গিয়া জিকির করলা আর কইলা এ ভাই উবাই বিন কাব হুসাইন আল্লাহর নবী দিয়ে তো কইলা যে কোনো ইবাদত হোক না কেন পিছনে যদি তাকওয়া থাকে না তাহলে আল্লাহর দরবারও কবুল হয় না ও ভাই উবাই বিন কাব তুমি হুসাইন তাকওয়া কোন জিনিসের নাম তাকওয়া তো আমি চিনি না হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হযরত উমর দিয়ে কইলা ও উমর তোমার জিন্দেগির মধ্যে তুমি ইলা কোন রাস্তা বাইতে গেছলাইনি যে রাস্তাটা তাহলে খুব সিফা যে রাস্তাটা তাহলে খুব সংকুচিত ইলা কোন রাস্তা বাইতে কোনদিন গেছলাইনি আল্লাহর নবীর সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইলা নিশ্চয় আমি ইলা রাস্তার মধ্যে দিয়ে আটিয়ে গেছি বলে যাইতে সময় কি লাগেছো বলে আমি নিজরে আটাইয়া ফিটাইয়া গেছি বলে হেনে তুমি এলে আটাইয়া ফিটাইয়া গেলাই বলে এই রাস্তার চাইরু দিকে দিয়ে গোসা কাটা আছে এই রাস্তার সামনে আপনার মানুষের পেশাব পায়খানা আছে এই রাস্তার সামনে আপনার বোতলের চাল ও বাঙ্গিয়া রাখা আছে এই হিসাবে আমি বড় ডরাই ডরাই আটিয়া গেছি যাতে বোতলের চালে আমার ফাও কাটে না চতুর্দিক থেকে ইয়া গোসা কাটায় কুসা মারিয়া যাতে আমার কাপড় সুপড় ফারে না আমি নিজের নিজে নিজে ওলা আটাইয়া পিটাইয়া চলিয়া গেছি বলে খেনে বলে আমার কাপড় বসাইবার লাগিয়া হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু ও উমর তাকওয়া থাকলো ওলা একটা জিনিস তুমি যে সমাজের মধ্যে চলাফেরা করবাই এই সমাজের সারা মানুষ যে বালা মানুষ এই সমাজের সারা মানুষ যে বুজুর্গ মানুষ এই সমাজের সারা মানুষ যে আলিম উলামা ইলা হইতো না এই সমাজের মধ্যে মদ থাকবো এই সমাজের মধ্যে গাঞ্জা থাকবো এই সমাজের মধ্যে লুড্ডু খেলা থাকবো এই সমাজের মধ্যে চুল খাটা আপনার ইংরেজের নিয়মে থাকবো এই সমাজের মধ্যে দাড়ি খাটরা মানুষও থাকবা এই সমাজের মধ্যে চুরিও থাকবো লুচ্চামিও থাকবো ও উমর ইলা সমাজের মধ্যে তুমি যেই সময় থাকবায় তুমি নিজে নিজের বলে আটাইয়া মিটাই রাখিও যাতে তোমার শরীরের মধ্যে মদর গন্ধ লাগে না তোমার মধ্যে আর ইংরেজের মধ্যে যে এক হয়ে যায় ইলাও তানে থাকে না ইলাও তুমি চলিও না যে তোমার উপরে চুরির দাগ লাগি যায় ও আমার শুধুমাত্র ইলা চললে হইতো না বরং যে চুরি করিলা আর তার লাগি তুমি দোয়া করো আর তারে বুঝাও আর ও ভাই চুরি চামারি করাটাও তার লোভা তিনি চুরি চামারি তুমি করিও না এর লাগিয়া দোয়া করা লাগবো আর রাইত কুটিয়া তুমি আল্লাহর কাছে খোয়া লাগবো যে আল্লাহ আমি যেই সমাজের মধ্যে চলাফেরা করিয়া দেবা আল্লাহ এই সমাজের মধ্যে মানুষ যেগুলা বুড়া আছেন যেগুলা খারাপ মানুষ আল্লাহ এই গুণারে তুমি হেদায়ত নসিব করিয়া দেবে গুণারে তুমি বালা করিয়া দে ও আবার বাইকুল বুজুর্গ কল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যদি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু কইছেন কিন্তু এই কথাটা আপনার আমার সারার লাগিয়া কও ইনশাআল্লাহ আজ থেকে আপনি আমি যে সমাজের মধ্যে চলাফেরা করমু এই সমাজের মধ্যে ইলা দেখা যায় দুশ্চরিত্র আছে কুকর্ম আছে খারাপ কাজ আছে তাহলে খারাপ কাজের মধ্যে তো আর লিপ্ত হইতাম না ইনশাআল্লাহ আর তারার লাগিয়া দোয়া করমু না ইনশাআল্লাহ তারার লাগিয়া আমরা দোয়া করমু আমার ফুয়াও যদি সে হয় তাহলে তারে আমি বুঝাইমু কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده وان لم يستطع فبلسانه فبقلبه وذلك اضعف الايمان আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ খারাপ হয়ে যায় তাহলে তুমি তারে হাত দিয়া রুকো আর তোমার মাঝে যদি এইরকম কোনো শক্তি থাকে না তাহলে তুমি তারে মুখ দিয়া বুঝাও আর রকো বাইরে বাবারে তুমি এই কাম করিও না এরপরে মুখ দিয়ে কইবার যদি তোমার কাছে কোনো শক্তি থাকে না তাহলে তুমি তারে দিলে দিলে বাদ ভাও না হয় তার লাগি দোয়া করো আর রকো আল্লাহ আমার বাড়ির বাইগু নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি বালা বানাইয়া দেও আল্লাহ আমরার সমাজ খান্তারে তুমি বালা বানাইয়া দেও যেই সময় তুমি তোমার এই রকম বানাইতে পারবা তখন তুমি নিজে নিজের মনে করিও যে তুমি একজন পাক্কা সাচ্চা মুমিন হয়ে গেছো তুমি একজন মুসলমান হয়ে গেছো আর এলা যদি তোমার দিলের মধ্যেও থাকে না আর তুমি যদি মসজিদের মধ্যে গিয়ে সারা রাইতে ইবাদত করো বাড়ির মধ্যে সারা রাইতে ইবাদত করো আল্লাহর যাতে তোমার ইবাদতের মধ্যে কিঞ্চিত পরিমাণ সওয়াব দিত না ও মুসলমান আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুসারে আল্লাহ
এবং আল্লাহর রাসূলের খোতামত যদি তুমি ইবাদত করো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমায় তোমার ভিতরে যদি তাকওয়া রাখিয়া তুমি এক খাজুরের পরিমাণ যদি আল্লাহর ওয়াস্তে দান করো কিবাদত খাজুরের পরিমাণ যদি তুমি বালাগাম করো আল্লাহর যাতে তোমার উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব দান করবা হো সুবহানাল্লাহ আমার ভাই হল আমরা বুঝই আর আমি বুঝবে আর দেইতা হরুতাই কিন্তু মাতিদরা একটা ডিস্টার্ব হর আর এরপরে আপনারা আর বুঝাই বেশ আমার কথা বুঝো আর না নাকি তা বুঝরা নি আপনারা দেখুন রাইট বাক্য হয়ে গেছে এর কারণে আপনারা তুরা দিলর মধ্যে জানার মধ্যে শরীরের মধ্যে চেতনা অনুকার আগে দিয়ে আগবা লা ইলাহা ইল্লাল্লাহ শোনা গল তাহলে বাবাইয়া তুমি তাই মাতিও না রে বাবু চিনি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تو امار بھائی ہول بزرگ ہول زائن تے عبادت کری فیشن دے جدی تقوا تکھنا تاویل اللہ دے تے ایک ذرا ثواب دیتا نا ار تقوا دے دشے تاگے تاویل اللہ نبی صلی اللہ علیہ وسلم اے فرمائیں ماسیر دانا پرمان جدی کنا بالا کام کرو کی بات صدقہ خیرات کرو اللہ ایگر مدد تمہارے احد پہاڑ پرمان ثواب دی با خو سبحان اللہ এখন ভাই হল একটা কথা ইয়া থাকলো যে ইবাদতের মধ্যে মূল ইয়া থাকলো তাকওয়া এ আর এই তাকওয়া যে এক নম্বর একটা জিনিস বালা একটা জিনিস তাহলে এই বালা জিনিসটা বালা জায়গার মধ্যে থাকতে লাগবো না কোন চাই বালা জিনিসে বালা করে বালা চায় না কোন চাই এ হমে হমে দুস্তি আর হমে হমে কুস্তি কইন না নি ফুয়া বিয়া দিতে সময় আপনি তুকাই দিরা বলে আমার সমানি একজন মানুষ ফুলি বিয়া দিতে সময় আপনি আপনার সমানি সমাজের এক মানুষ তুকাই দিরা আপনার সমান এক মানুষ তুকাই দিরা লেভেল বরাবর রাখতা সাইদরা তাহলে ইবাদতের মধ্যে তাকওয়া ইগুয়া থাকলো মূল যে গুণ হইলে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি কোনটা কবুল হইতো না তে ইগু তো থাকাও লাগবো না ওলা বালা একটা জিনিসের মধ্যে থাকা লাগবো না কোন চাই এ যে মেসাব বালা ই মেসাবর কোয়াটারও বালা থাকে যে মেসাব বালা থাকুন এই মেসাবে বালা মুদরসা ফাইন না কোন চাই যে আলিম বালা এই আলিমে যে জায়গার মধ্যে ইলিম দিতা জায়গাটাও তাইন বালা ফাইন তো আমার ভাই হল বুজুর্গ হল তাকুয়া এমন এক জিনিস যে গু না থাকলে নমাজ রোজা কোনটা হয় না তাহলে তাকুয়া গু তো থাকা লাগবো না বলা বালা জায়গার মধ্যে আমার মাত বুঝো আর তো ইনশাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল এখন কোন চাই তাকুয়া ইগু আপনার আমার মধ্যে থাকতো না এখন আপনার আমার মধ্যে কোন জায়গার মধ্যে থাকতো কইন আপনি আমি মানুষ না কইন মানুষের যে আত আছে পাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে এই নাক মুখ চোখ এর মধ্যে থেকে এক নম্বর অঙ্গ কোন হইতে পারবো না আমরা কেউ এক নম্বর অঙ্গ ইয়া থাকলো দিল এক নম্বর অঙ্গ হইলো কিতা দিল মানুষের অন্তর দেখান দে মানুষের মন দেখান দে ওখানে ইয়া থাকলো খলিঙ্গা দেখান ওখানে ইয়া থাকলো মূল ও খলিঙ্গার মধ্যে আল্লাহর জাতে হইতরা যে তাকুয়াই গু মানুষের দিলর ভিতরে থাকে হুক সুবহানাল্লাহ আমার ভাই হল এই দিলই গু আবার ইয়াতে হলো তিন প্রকার দিল একটা ইয়াতে হলো বেমারি দিল একটা ইয়াতে হলো বালা দিল আর একটা ইয়াতে হলো মুর্দা দিল কোন চাই দিল হয়ে যাত মাথু কাজ দিল হয়ে যাত এখানে ইয়াতে হলো বেমারি দিল এখানে ইয়াতে হলো বালা দিল আর এখানে ইয়াতে হলো মুর্দা দিল এই যে তিন প্রকার তিনটা দিল আছে এই তাকেও আবার তিন জাত মানুষের কাছে এটা আমি আমার মুক্তি কইয়ার না আল্লাহর দাতে কোরআন শরীফের মধ্যে ফরমাই প্রথমে আমরা আই ওই বেমারি দিল কোনখান ওখান চিনিলাই ইন হাফিজ হল আশা করি আর আসুন সুরায় বাকারার মধ্যে আছে নানি ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা আছে নানি কোন চাই রব্বুল আলামিনে ফরমান ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা আল্লাহর দাতে ফরমাইন এই দল মানুষের দিলর মধ্যে বেমার এই বেমারি গুরু ঔষধ যদি হে নিজে নিজের করে না তাহলে আল্লাহর দাতে এই বেমারি কান্দে আরো বাড়াইয়া দিলাইন ও মুসলমান বেমারি দিলর মানুষ খেয়েছি ননি বিমারি দিলর মানুষ হইয়া মুনাফিকর ভিতরে যে অন্তর আছে মুনাফিকর ভিতরে যে দিল আছে ও দিল ওখানে এটা হলো বিমারওয়ালা দিল মুনাফিক এই কুর জমানার মধ্যে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জমানার মধ্যে মুনাফিক আসলা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ মুনাফিক যেই সময় নবীর দরবারের মধ্যে আইতো রাইয়া কইতো ও আল্লাহর রাসূল আমি তো আপনার লগে আবার যেই সময় হে তার দলের মধ্যে যাইতো গিয়া কইতো ইন্নি মাআকুম আমি হে তালাম তোমাতান লগে ও মুসলমান এই দল মানুষে তালা মুনাফিক
যেই দল মানুষে একবার ও জায়গার মধ্যে এক কথা কইনা আবার আরেকবার অন্য জায়গার মধ্যে গিয়া ও কথাটারে পাল্টিলায় ও মুসলমান এল কুরজমানার মধ্যে মুনাফিক জমিনও নাই আলবত্তা মুনাফিকর আলামত ইয়া তাহলো এই দুনিয়ার জমিনের মধ্যে আছে যেটা আল্লাহর যাতে কালামে পাকর মধ্যে ফরমাইতরা ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা মুনাফিক সেই সময় নামাজের মধ্যে খাড়া হইব দেখবা তো ওদারর ভাও ওদারনের ওদারর ভাও ওদারনের সুস্থি আমি করিয়া আল্লাহর যাতে বরমাইন যদি এই নেফাকি কানে নিজে নিজের মাঝে থেকে সমাইতে পারে না তাহলে আল্লাহর যাতে আল্লাহর যাতে এই বেমারি কান্দে আরো বাড়াইয়া দিলেইব এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আজ থেকে আপনি আমি এই সময় নামাজের মধ্যে খাড়া হইমু কোনোদিন সুস্থি আমি করতাম না অলসতা করতাম না আল্লাহর দরবারে এই সময় গিয়া আল্লাহু আকবার হইয়া হাত বান্ধিয়া নামাজের মধ্যে খাড়া হইমু খাড়াওয়ার লগে লগে আপনার আমার অন্তরের মধ্যে ও কথাখান আয় জানি যে আজকের নামাজ হয়তো ফজরের নামাজ আমার জিন্দগির লাস্ট নামাজ আজকের জোহরের নামাজ যেটা যে আছে হয়তো আমার জিন্দগির লাস্টের নামাজ ও মুসলমান নামাজ পড়িতে সময় তুমি তোমার হোক যে আমি এখন বর্তমানে আল্লাহর দেখিয়ার ও মুসলমান যদি আল্লাহর তোমার দেখার এই পরিমাণ শক্তি থাকে না তাহলে তুমি কও যে আল্লাহ তোমারে দেখরা কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আন তাগুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি যেই সময় আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত হইবা তখন তুমি দিলে দিলে কও যে এখন আমি তো আল্লাহর দেখি আর যদি এখানে তোমার দিলের মধ্যে আয় না তাহলে কও যে আল্লাহ আমার দেখরা তখন গিয়া তুমি পাক্কা সাচ্চা নামাজি হইবা আর নামাজের মধ্যে উবাইয়া যদি মশা এইদিকে খামড় মারি দিল নিয়ে হাত দিয়ে তা বড় মার দেয় আবার এইদিকে ফাওয়ার মধ্যে কিচ্ছু লাগাইলেছে নি দেখায় আবার দিলে দিলে আনরায় দিয়ে আজকে দোকানদারি করিয়া তো শেষ করিয়া এলাম এখন আমার দোকানও যে অমুকে দশটা টাকার একটা সামান নিলো এগু আমার ডায়েরির মধ্যে উঠাইলাম নি না না ও মুসলমান বাবাজি দোকানদার ভাই তুমি আমারে খারাপ পাইও না যদি তোমার দিলের মধ্যে ইলা কথাই যায় তাহলে তুমি জানা রাখো তোমার নমাজ এখনো পর্যন্ত হয়েছে না তোমার নমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ তুমি সব পাইতাই না তুমি যে সময় নামাজের মধ্যে খাড়া হইবা তখন তোমার দিলের মধ্যে অবদান ও যে আল্লাহ আমার সামনে আসো না ইসরাইল আমার পিছনে ডাইনদারে আল্লাহর যাতে আমার লাগিয়ে জান্নাত বানাইয়া রাখছে বামদারে আল্লাহর যাতে আমার লাগিয়ে দোজখ বানাইয়া রাখছে মুসলমান ও সময় তোমার গিয়া নামাজ খামো লাগবো নতুবা তোমার নামাজ খামো লাগতো না আল্লাহর যাতে আপনার আমার দিলের মধ্যে নেফাকির যে আলামত আছে আজকের এই মহফিলের মধ্যে ওয়াজ শোনার পরে আল্লাহর যাতে দিল থেকে এই নেফাকি গুরু হরাইয়া দিত হোক ইনশাআল্লাহ আমার বায়ুগুল বুজুর্গ হল দুই নম্বর দিলে দাম মুর্দা দিল যে দিলিগু বিলকুল মরি গেছে এই দিল টাকার মাঝে থাকে এই দিলিগু থাকে নাস্তিকর ভিতরে মূর্তদর ভিতরে যে দল মানুষ রে আল্লাহর যাতে দিল দিছে এই দিল দিয়া ফুনল না যে দল মানুষ রে আল্লাহর যাতে খান দিল খান দিয়া হে এই ওয়াজ মাহফিলের ওয়াজটা ফুনল না যে দল মানুষ রে আল্লাহর যাতে কোরআন যে দল মানুষ রে আল্লাহর যাতে শোক দিছে এই শোক দিয়া কোরআন শরীফ দেখছে না এই দল মানুষে কোরআন শরীফ বুঝার চেষ্টাও করছে না ওয়াজ নসিহত ফুনার চেষ্টাও করছে না মানছে না এমনকি আল্লাহর জাত একজন আসেন বলিয়া এখানে ও হে মানে না এই দল মানুষ এত আল্লাহ নাস্তিকার মূর্তদ এই দলের দিল যেখান দিয়ে আছে এই দিল এখানে এত হলো মুর্দা দিল আল্লাহর জাতে ফরমাইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল রব্বুল আলামিন ফরমাইন আমি তারারে দিল দিলাম এই দিল দিয়ে বুঝার চেষ্টা করলো না আমি আল্লাহ তারে খান দিলাম এই খান দিয়া বোনার চেষ্টা করলো না আমি আল্লাহ তারে দুইটা চোখ দিলাম এই দুইটা চোখ দিয়ে দেখার চেষ্টা করলো না এই দল মানুষে তাহলা চার পাইয়া জানোয়ার থেকে আরো বত্তর এমনকি চার পাইয়া জানোয়ার থেকে আরো নিকৃষ্টম এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই যে দিলালা মানুষেরা যে আসো এরা তাহলা নাস্তিক এরা তাহলা মূর্তদ
নাস্তিক আর মুরতাদ খারে কোন জানেনি এই যে সকাল বেলা সূর্য উঠেছে তারা কই নিগু তার তার আফসে উঠে বিকালে যে ডুবে ইগো তারা কই নিগু তার তার আফসে ডুবে এই দুনিয়া ইকেন কিয়ামত হইব ইকানো মানন না মানুষ যে মরার পরে এর পরে আলমে বরজখ আর জিন্দেগি আছে ইকানো তারা মানে না কই এটা তো ও লাগাশ পাথর হলে মরিয়া দরিয়া যাইব কি ইতার কোনো হিসাব কিসাব নাই এমন কি নাস্তিকের আর আকীদা হইয়া থাকলো গিতা তুমি ই তুলসী পাতার গাছ ব্যবহার করিও না তুমি ইতা ইতা নানান বঙ্গি করিও না বরং তুমি কিতা করো একটা মরিচের গাছ লাগাও আর মরিচের গাছগুর তোলে তুমি কিতা করো ফানি দেও তাহলে মরিচের গাছে মরিচ ধরবো ওগু বেসিয়া তুমি পয়সা পাইবা তো আমার ভাই হল বুজুর্গ হল এই দিল দেখান যে এইখান থাকে নাস্তিকর ভিতরে মূর্তদর ভিতরে এই দিলর কোন দাঁত ওয়াদা আল্লাহর তরফ থেকে নাই যে এই দিলালা মানুষে কোনটা আজর পাইবা এলা কিচ্ছু নাই আমার ভাই হল বুজুর্গ হল তিন নম্বর দিল এটা হলো বালা দিল সুস্থ দিল যে দিল সম্পর্কে রব্বুল আলামিন ফরমায়েন يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ الله رضا تے فرمائن خائل حشور اور ماتو زی شمائے کنو مانوش اور کنو زنیش خامو لگتو نا بافر کو آئی گو کنو خامو لگتو نا زمائر تار بی بیرو کنو خامو لگتو نا مانوش اغز ای دین اغزون ار اغزون اور خاستا کیا اور یا دائبا دیکھن رب العالمین کنو آن شریف فرمائن دے فرمائن يوم لا يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني قيامة الدين من بيا بو ميدان يبو من بيا بو حشر يبو ذي باب فوا تجي ألوك فوا باب تجي ألوك ما فري تجي ألوك زباي بيبي تجي ألوك أي دين خير ور كل دين خمر ميد دلك تنا خير ور كل دكان خانو خمر ميد دلك تنا خير ور مال دون شمكو دولت سنتن سنتدي কোনো জিনিস খামো লাগতো না এই দিন যদি শুধুমাত্র খামো লাগে তাহলে তোমার আমার ভিতরে যে সুস্থ এবং বালা যে দিল আছে ও দিল খান খামো লাগবো এই দিলে কইব আল্লাহ টঙ্গিয়া আবিদি মুদরজার মধ্যে এই দিন ওয়াজ হইছে রে আল্লাহ খাসার থেকে এক মাওলানা আইসলা এনে একদম সারার লাস্টে দেবা হইছে এমন কি আমরার ফেটর বুক লাগিয়েছে এই ফেটর বুক তারা সত্ত্বেও আমরা এই বেটার ওয়াজটা শুনছি উঠিয়া গেছি না আল্লাহ তুমি এই বেটারে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বন্দায় বড় নেক কাম করছে আমার বাড়ি অনেক দূরই আসলো কিন্তু টঙ্গিয়ার মধ্যে যে সময় মাইক বাজিছে ওয়াজের আওয়াজ আইছে তখন আমি আমার ফাউরে লইয়া ঠিয়া গেছি রে আল্লাহ আলিয়াউম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাল হাসরের মাঠে যে সময় আল্লাহর জাতে মুখের মধ্যে তালা লাগাইবা হাতে কইব আল্লাহ তোমার বন্দায় আমার দি কোরআন শরীফ কান সইছে আল্লাহ তুমি গুদরে মাফ করিয়া দিলাও ফাওয়ে কইব আল্লাহ তোমার বন্দারে তুমি দুজক হই দিও না কারণ মুদরসার মধ্যে তোমার বন্দায় আমার লইয়া আটিয়া ঠিক আছে খানে কইব আল্লাহ তোমার বন্দারে তুমি দুজকর মধ্যে দিও না কারণ ইগে কোরআন এবং হাদিসের তাফসীর হুনছে রে আল্লাহ সৌগে কইব আল্লাহ তোমার বন্দারে তুমি দুজক হই দিও না কারণ ইগে কোরআন শরীফর লেখাই গুন আমার দি দেখছে রে আল্লাহ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল হাসরের মাঠে কোনো জিনিস কোনো খামো লাগতো না শুধুমাত্র তোমার নে কামলগু খামলার খামর মধ্যে লাগবো আর ও নে কামলগু কোন জায়গার মধ্যে থাকে এই নে কামলগু কলবে সলিমর মধ্যে থাকে অর্থাৎ বালা দিলর মধ্যে থাকে ও মুসলমান এখন যে দিল তিন প্রকার আজকে তুমি যদি আমার অধিকার করো ও মোল্লা বেটা তুমি যে দিল তিন প্রকার হইলায় আর তুমি যে হইলায় দিলই কেন তাহলে সবচেয়ে ভালো আর না সবচেয়ে খারাপ কেন তুমি খান থেকে পাইলায় আমার ভাই হল বুজুর্গ হল একটা উদাহরণ স্বরূপ যদি মানিয়া লো তাহলে বুঝতে পারবাই আল্লাহর নবী আল্লাহর নবী হজরত লোকমান আল হাকিম হয়তো আল্লাহর নবী না হয় বড় একজন বুজুর হজরত লোকমান আল হাকিম এই জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহর যাতে দুনিয়ার জমিনে ফাটাইবার হয় একশো বছর আগে হযরত লোকমান আল হাকিম রে আল্লাহর যাতে জমিনের মধ্যে ফাটাইছে ও মুসলমান হযরত লোকমান আল হাকিম দেখতে কোনো সুন্দর মানুষ নাই খালা মানুষ আসলো হযরত লোকমান আল হাকিমর নাকি কি বড় আসলো উনিটা বড় সেফটা সেফটা আসলো মানুষে বেশ পালা পাইতে না কিন্তু আল্লাহর যাতে লোকমান আল হাকিম রে মনে হিকমত দান করছে যেই সময় হযরত লোকমান আল হাকিম ফতে দিয়া টিয়া যাইতে যাইতে সময় কোনো এক গাছে হইতো ও লোকমান আমিও এতালাম পেটর বেদনার ঔষধ ও লোকমান আমিও তাকলাম মাথার বেদনার দড়ি ও লোকমান আমিও এতালাম ডায়াবেটিসের ঔষধ ও লোকমান আমিও এতালাম অমুক বেমারের মধ্যে খাজো লাগি আবার ভাই হল বুজুর্গগণ
হযরতে লোকমান আল হাকিম গরীব মানুষ আসনা খাইবার বাজিবার কোনো উপায় নাই হযরতে লোকমান আল হাকিম এক বাচ্চার বাড়ির খামলা আসলা ছাগল রাতাও সুবহানাল্লাহ হযরতে লোকমান আল হাকিম ছাগল লইয়া মাঠের মধ্যে চরানি যাইতা আর প্রথমে হযরত লোকমান আল হাকিমে এক দুই দিনের মাত খতামাতিতা প্রথমে এক দুই জন মানুষ যাইতা এরপরে হযরত লোকমান আল হাকিমে মাতা আরম্ভ করলা দেই তখন একজন দুই জন হইয়া হইয়া এই যে পুরা মাটি গুবর্তি ওই জিতা হোক সুবহানাল্লাহ এক মানুষ আয়া লোকমান আল হাকিমের মুনিব রে কইল মালিক রে কইল ও মুনিব তুমি যে তোমার বাড়ির মধ্যে খামলা যে বেটা রাখছো চিননি এই খামলাকে বলে না বেদারিরা বলে তোমার লোকমান বড় জ্ঞানী মানুষ বড় গুণী মানুষ বড় হিকমতওয়ালা মানুষ তোমার লোকমানে মাঠের মধ্যে গিয়া তো বড় লম্বা চূড়া মিথ্যা বয়ান হর এই মুনিবে হইল আজকে লোকমান বাড়ির মধ্যে ঘুরিয়াও কা লোকমান যে কত বড় হিকমতওয়ালা আর কত বড় যে গুণী আজকে তার আমি গুণী কেনর পরীক্ষা লইব হিকমতর পরীক্ষা লইব ও মুসলমান হযরত লোকমান বাড়ির মধ্যে ঘুরিয়া যে সময় বিকালে আইলা বিকালে আওয়ার পরে মুনিবে একটা ছুরি হাতুর মধ্যে দিল আর দেওয়া বলে ও লোকমান এই ছুরি কান হাতুর মধ্যে নাও আর এই যে ছাগলের ফাল থেকে একটা ছাগল তুমি ধরো আর ছাগলে গুনিয়া তুমি মাঠের মধ্যে জব করো আর জব করার পরে অঙ্গ প্রত্যঙ্গ দেখো আর এই অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে থেকে সবচেয়ে ভালা যে অঙ্গ আছে ও ভালা অঙ্গ তুমি আমার সামনে নিয়ে হাজির করো আমার ভাই হল বুজুর্গ হল হযরতে লোকমানে একটা ছাগল হাতুর মধ্যে লইলা ছুরি হাতুর মধ্যে লইলা মাঠের মধ্যে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়া ছাগল জব করলা খালা খুলা করলা মাংস বানাইলা এরপরে চিন্তা করলা যে এই ছাগলীগুর অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে থেকে কোন অঙ্গ সবচেয়ে ভালা চিন্তা করি করি হযরত লোকমান আল হাকিমে সাকুর আগাওয়ান গীতিলার হলিন্দার মধ্যে আর বাসার সামনে নিয়ে দেওয়া হইল ও মুনিব এই ছাগলীগু আমি জব করলাম খালা খুলা করলাম মাংস বানাইলাম হাড্ডি বানাইলাম এরপরে আমি খুব চিন্তা করলাম যে এই ছাগলীগুর ভিতরে যদি কোনো বালা অঙ্গ তাকিয়া থাকে তাহলে বালা অঙ্গটা হইয়া থাকলো এই দিলখান এই হলিন্দাও খান এই মুনিবে আর একটা ছাগল দেওয়া হইল ও লোকমান দাও এই ছাগলীগু জব করিয়া তুমি এই ছাগলীগুর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম অঙ্গ সবচেয়ে খারাপ যে অঙ্গ আছে ও অঙ্গ তুমি আমার সামনে আনিয়া হাজির করো আমার ভাই হল বুজুর্গ হল এইবার হযরত লোকমান আল হাকিমে ছাগলীগুর দড়ির মধ্যে ধরলা আর মাঠের মধ্যে নিয়ে জব করিয়া খালা খুলা করিয়া মাংস বানাইয়া চিন্তা করলা চিন্তা করিয়া চাইতে যাইতে চিন্তা করিয়া বার করলা যে এই ছাগলীগুর ভিতরে যদি কোনো খারাপ অঙ্গ তাকিয়া থাকে তাহলে ও দিল খান আমার ভাই হল বুজুর্গ হল হযরত লোকমান আল হাকিমে এইবার ও সাকুর আগার মধ্যে গীতিলা এই খলিন যায় কান আর খলিন যাও কান বাসার সামনে আনিয়া দেওয়া কইলা ও বাসা এইবার ছাগল দেবো আমি খুব চিন্তা করলাম আর দেখলাম যে এই ছাগলের ভিতরে যদি কোনো খারাপ অঙ্গ হয়ে থাকে তাহলে ও দিল খান আমার ভাই হল বুজুর্গ হল এইবার মুনিবে কইল ও লোকমান মানুষে তো তোমার বড় গুণী জ্ঞানী হইন কিন্তু তুমি তোমার গুণর আর হিকমতের কিতাব পরীক্ষা দিলাই প্রথমে তোমার কইলাম বালা যে অঙ্গ আনো তখন আনলাই তুমি দিল আবার দ্বিতীয়বার তোমার কইলাম খারাপ যে অঙ্গ খানানো এইবার তুমি আনলাই দিল তুমি তোমার হিকমতের কিতাব জ্ঞানের পরীক্ষা দিলাই আমার ভাই হল বুজুর্গ হল ও সময় হযরত লোকমান আল হাকিমে কইলা ও মুনিব তদ্রুপ প্রতিটি মানুষের ভিতরে এখান দিল আছে যদি এই দিলটা ঠিক থাকে তাহলে আস্তা মানুষ ঠিক আর যদি দিলগু নষ্ট হয়ে যায় তাহলে আস্তা মানুষ নষ্ট আমার ভাই হল বুজুর্গ হল হযরত লোকমান আল হাকিমের কয়েকশো বছর বাদে আল্লাহর যাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে এই জমিনের মধ্যে দিছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান পিয়ারি জুবান দিয়া প্রকাশ করুন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান প্রতিটি মানুষের ভিতরে একটা অঙ্গ আছে একটা মাংসের টুকরা আছে যদি এই টুকরাটা ভালা থাকে তাহলে আস্তা মানুষ ভালা আর এই টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে আস্তা মানুষ খারাপ এই টুকরাটার নাম হইয়া থাকলো কলবে এই টুকরার নাম হইয়া থাকলো দিল এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আপনার আমার দিল ওখান যদি সে সহি হয় তাহলে আপনার আমার আমল এ সব সহি হইব ওই বলে নিব যায় আজকে যদি আপনি আপনার দিল দিয়ে রাখা করুন বলে আজকে ফজর রক্ত যেই সময় মসজিদে মসজিদের মধ্যে আদান দিবা আসসালাতু খাইরুম মিনান নাউম
এরর তুই এতালো এখন নমাজটা ভালো ঘুমানি ভালো নাই যদি তোমার দিলর মধ্যে সেটিং করিয়া তো আর গো বলে আজ থেকে আর ফজরের নামাজ ছাড়িতাম না মদিনে যেই সময় মসজিদের মধ্যে আদান দিবা খাতাতুল ফানি লেফট রং লাত মারি ফলাইতাম আর টান্ডা ফানি দি ওযু করিয়া গিয়া আউয়াল কাতারের মধ্যে বইয়া ফজরের নামাজ আদায় করতাম বাবা জি আপনি নিশ্চয় নামাজ আদায় করতে দেখির মধ্যে কত গুনাহ করছ কত চুরি করছ দিনের ফসার মধ্যেও গুনাহ করছ রাত করো অন্ধকারের মধ্যেও গুনাহ করছ আর এটা গুনাহ ছাড়ি দে আর গুনার খাম ছাড়ার তৌবা কর আল্লাহর দাত হইয়া তাল্লা তৌবা কবুল করনে ওয়ালা আল্লাহর দাতে তৌবারে বড় পছন্দ করেন আল্লাহর দাতে ফরমান ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন যেগুলো মানুষ হলে তৌবা করেন আল্লাহর দাতে এইদল মানুষরে বড় পছন্দ করেন কই সুবহান আবার ভাই হল বুজুর্গ হল আজ থেকে আমরা দিলে দিলে ও কথাটা তৌবা করে দি আর হয়ে যে আল্লাহ আমার জিন্দগির মধ্যে বাকি যেহেতু জিন্দগি রয়েছে আর কোনোদিন গুণা করতাম না আর কোনোদিন নমাজ ছাড়িতাম না আল্লাহর দাতে নিশ্চয় আপনার আমার দুয়ারে কবুল করবা ও মুসলমান রাইত বেশি হয়ে গেছে মানুষ অনেক কমে গেছে একটা ঘটনা কইতাম সে আর আল্লাহর এক বান্দা যার নাম হয়ে থাকলো নাসুহা ও মুসলমান নাসুহা খুব সুন্দর একটা ছেলে দেখতে একদম মেলুকর মতো নাসুহা বড় গুণাগার মানুষ আসলো কিন্তু গুণাগারের মধ্যে সে অনেক গুণাগার আসলো আবার ভাই বল বুজুর্গ হল এই গ্রামের মধ্যে একজন রাজা আসলা একজন বাদশাহ আসলা বাদশাহ সাতজন রানী হল আসলা এর কারণে বাদশাহ চাইলো যে তার সাত রানী হলোর খেদমতর লাগিয়া একজন খাদিমা রাখার লাগিয়া এই নাসুহায় ফায়দা উঠাইলো হে যে একজন সুন্দর মানুষ চুল লম্বা করছে আর চুলের মধ্যে ক্লিপ মারছে এ যে একজন সুন্দর মানুষ মুখের মধ্যে আলতা ক্রিম সোনা পাউডার এসেই লাগাইছে হুটোর মধ্যে আপনার লিপস্টিক লাগাইছে আর লাগাই বেটি মানুষের রূপ ধারণ করিয়া বাসার বাড়ির খামর মধ্যে আমাই গেছে এমন এক খামর মধ্যে আমাইছে যে বেটি মানুষের শরীরের মধ্যে মালিশ করিয়া দেবা বেটি মানুষের শরীরের মধ্যে মসাজ করিয়া দেবা ও মুসলমান নাসুহা খুব সুন্দর মানুষ এখন তো বেটির রূপ ধরি লাইছে নাসুহা বাসার বাড়ির মধ্যে কিছুটা টাকা নির্ধারিত করিয়া নির্দিষ্ট করিয়া বেতন বুকে হিসাবে খামর মধ্যে হামাই গেছে নাসুহায় প্রতিদিন এক এক করিয়া সাতজন বিবি অক্লোর শরীরের মধ্যে মালিশ করে মসাজ করে এই হিসাবে নাসুহায় যে গুনায় বেলজ অর্থাৎ এমন এক গুনার খাম করে যে গু আংশিক মজার লাগিয়া যে করে এই খামটা নাসুহায় করতে দেখে আর বিকেলে বাড়ির মধ্যে হতে হুতিয়া মনে মনে করে আল্লাহ আমি নাসুহায় তো এখান নিশ্চয় ভুল করি আর কিন্তু এর পরের দিন আবার ভুলের মধ্যে যাই গিয়া এমনকি নাসুহার বাড়ির সামনে একদিন বহুত বড় একটা প্রোগ্রাম হইল একটা ওয়াজের মাহফিল হইল একজন বুজুর্গিয়া কইলা যে দল মানুষে এইরকমের কুকাতুর মধ্যে লিপ্ত আসো গুনার মধ্যে লিপ্ত আসো আমি নাসুহায় তৌবা করে লইছি আর পরের দিন থেকে বাসার বাড়ি যাইতাম না রাত যখন ভুয়াইলো আবার শয়তান ওয়াসওয়াসা দিল নাসুহা পরের দিন আবার বাসার বাড়ির মধ্যে গিয়া তার ডিউটি শুরু করে লইল আমার ভাই হল বুজুর্গ হল এই হিসাবে নাসুহায় ডিউটি করতে যায় ডিউটি করতে যায় আল্লাহর কথা আল্লাহর ডুল যে গুজে আছে ফরিশতা হলে কোনো সময় বাজাইন কো সুবহান আল্লাহ তো হইন না আপনারা হোকা না সুবহান আল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল হঠাৎ করে বাসার সাত রানী অগলোর মাঝে দেখিয়া যে কোনো একজনের গলার যে হার আছে সোনার যে সরা দেখছা এই গলার হার গেছা আর গেছে এখন তো সে হারে সুর হইতো বাসার লাগিয়ে তো তান সাতজন বিবি অকল এক সমান বাসায় তো কইতে পাত্রা না হরু রানী রে বলে তুমি আমার বড় রানীর হার ইচ্ছা চুরি করে নিছো গিয়া আমার ভাই অকল বুজুর্গ অকল বাদশাহ অগলোর বাদশাহী একটা মেজাজ আছে একটা হেকমত আছে এই হেকমত হিসাবে বাদশায় চাইলা যে বার করা হইতো গিলা ও বাদশায় একটা এলান করলা আর কইলা আগামী কালকে শনি আগামীকাল শনিবারে দশটার সময় সব আমার সামনে উলঙ্গ হইতে লাগবো কেউর যদি ফেসে ফাড়ে কোনো বাইরে এই সোনার হার গেছে তাকে তাহলে লোকে লোকে বারো ইয়া পড়বো আর সুর ধরা পড়বো ও মুসলমান এই এলানটা না শোনায় যেমনি শুনলো শোনার লগে লগে তার ভিতরে অত ডর হামাইলো এখন যে
এই যে বাসার বাড়িতে গুনার খামায় ধরা খাইব ওইখান নাই তার ভিতরে আরো বড় রকমের ডরা মাইল যে যেই খালি আমি উলঙ্গই মু উলঙ্গওয়ার পরে তো বাসার কাছে আমার ধরা পড়ব যে আমি তো কোনো বেটি মানুষ নাই বেটা মানুষ তখন এই হারর কেস থেকে হেই কেসটা হয়ে দিব আরো বড় আল্লাহর বান্দা নাসওয়াই খুব ডরাইল আর আল্লাহর কইল আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফফার আল্লাহ আমি বড় গুনাহগার আল্লাহ নাসুহার মায় হয়ে বিপদে কি নাসুহারে বাঁচাইতে পারতো না নাসুহার কোনো বন্ধু বাঁচাইতে পারতো না নাসুহার কোনো আত্মীয় স্বজনে এই বিপদে কি বাঁচাইতে পারতো না রে আল্লাহ আল্লাহ আমি নাসুহায় জানি তুমি এক এক বন্দারে যে কত খান মায়া করো এক মায় তার আউলাদে যতটুকু মায়া করে এ থেকে সত্তর গুণা বেশি মায়া করার আল্লাহ ও আল্লাহ আমি নাসুহায় এমন বড় গুণা করিলে যে তার কোনো মাফি নাই রে আল্লাহ আল্লাহ কিন্তু তোমার হয়ে খাস করি আল্লাহ তুমি আজ করে এই বিপদ থেকে আমারে বাঁচাও আমার ভাই হল বদুল হল এইদিকে নাসুহা বেফুস হয়ে পড়লো আর এইদিকে বাসার রানীর যে হার দেখছিল এই হারটাও বার হয়ে গেল কিছু সময় পর্যন্ত কিছু সময় পরে নাসুহার যে সময় ফুস আইল ফুস হওয়ার লগে লগে নাসুহায় কইল রে আল্লাহ তোমার নাম ও আল্লাহ তুমি রহমান তুমি রহিম আল্লাহ আজ থেকে আমি আর গুনার কাম করতাম না আজ থেকে আর আমি কোনো খারাপ কাম করতাম না ও কথা খান হইয়া নাসুহা নাসুহা পালা মানুষ হয়ে গেল আর এই দিন থেকে নাসুহার নাম আল্লাহর বলির লিস্ট উঠে গেল খুকে সুবহানাল্লাহ তুলা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এর কারণে জওয়ান ভাই হল মুরব্বী হল আজ থেকে আমরা সবে তৌবা করতাম তো ইনশাআল্লাহ قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له الله النبي صلى الله عليه وسلم اي فرمায় যেইদল মানুষে তওবা করিলায় আল্লাহর যাতে এইদল মানুষ রে ওলাবালা পায় যার কোনো সীমা নাই নবী করিম صلى الله عليه وسلم اي فرمায় মানুষ তওবা করার পরে মনে হয় যাতে আর তার কোনো গুনাহ রইছে না ওলাই যায় হুক সুবহানাল্লাহ এর কারণে যুবক পাই হল আজ থেকে আমরা নামাজের নিয়ত করতাম তো ইনশাআল্লাহ নামাজের নিয়ত করবো তো ইনশাআল্লাহ আজ থেকে আল্লাহ আপনারা আমার ফাঁসো অক্তর নামাজ পড়ানি লোয়াইতো আর ওলা নামাজ পড়ানি লোয়াইতো যে নামাজের পিছনে তাকুয়া আছে হকুয়া ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমরা সবে জানি নামাজ পড়ার পরে আল্লাহর যাতে মানুষরে আল্লাহ রাজি হই আর আল্লাহর যাতে জন্নত দান করে হকুয়া সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল আপনি আমি জন্নতি গান কোনোদিন দেখছিনি কইছে জন্নত দেখছিনি জন্নত তো দেখছি না এ কুরআন হদিস দ্বারা আমরা বুঝছি আলিম উলামা হলে বয়ানোর মধ্যে কইন যে আল্লাহ জন্নতি গান ওলা বানাইছেন দুজন গান আল্লাহ ওলা বানাইছেন আমরা সবে এই কথাটা জানি না নি কইছে এ কিন্তু দেখছি না কিন্তু আমরা সবার দিলের মধ্যে এই একই গান আছে নিন কইছে সবার দিলের মধ্যে একই আছে তো ইনশাআল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ আপনারে আমারে জন্নত দেখাইছে হোক সুবহানাল্লাহ হয়তো আপনি আমি দেখছি না কিন্তু ইলা ওলি আবদাল হল গৌস কুতুব হল ইলা গুজরিছেন যারা আল্লাহর বানাইল জন্নতি কান দেখছ ও জন্নতর মাথা হয় আর এখানে এটা হলো জন্নতর বাগান আপনি আমি যে রাইত বাক্যা হয়ে গেছে আর এরপরে যে বুয়াত আছি খানো বুয়াত আছি জন্নতর বাগানের মধ্যে বুয়াত আছি তো আমার ভাই হল বুজুর্গ হল এই জন্নতি বাগান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল মসজিদ বাইতুল্লাহি ওয়াল মাদ্রাসাতু বাইতি মসজিদ এটা হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা এটা হলো আমার বাগান আর নবীর বাগান দেখান এখান জন্নতর বাগান নানি কইছেন এই জন্নতর বাগানের মধ্যে আপনি আমি বুয়াত আছি নানি কইছেন এ এর কারণে আমার ভাই হল যত সময় পর্যন্ত এই জন্নতি বাগানের তাকাজা আপনি আমি বইতাম তত সময় পর্যন্ত বইমু তো ইনশাআল্লাহ এ আর এই জন্নতি বাগানের যে তাকাজা আছে আপনি আমি পুরা করতাম তো ইনশাআল্লাহ এ আসলে আপনার আমার একিনর কমজুরি এ আমরা একিন ওয় না যে জন্নতি কেন আসেনি না নি অনেক সময় মানুষের ভিতরে ধারণা গুয়াই যায় না কইছে একটা জিনিস জানার আপা রাত ঘুমানির বাদে খাপ দেখুন নি কইছে
স্বপন দেখুন নি কইছে স্বপন দেখার পরে দেখা যায় না নি এই আখতে আপনি পাইলট হই গেছেন ফ্লাইটর কোন সময় দেখা যায় আপনি ট্রেন চালিয়ে লইয়া যাইতরা কি কোন সময় দেখা তো আপনি একবারে পুরা ই এলাকার সারা থেকে বড় এমএলএ হই গেছেন কোন সময় আপনি দেখরা কিতা এখানে মানে খাবে খেয়ালে আল্লাহর বাড়ি ঘর দেখি আইছি নলা হয় না নি কইছে তে জন্নতি কেন তদ্রূপ বুঝছেন না নি খালি শুধুমাত্র আপনার আমার শুকুর থেকে আড়াল খালি আলমে বরজখ যাইতা আমার নেক আমল করিয়া গেলেও আল্লাহ যাতে জন্নতি কেন দিলাইব হুক সুবহানাল্লাহ ও মুসলমান এই জন্য থেকে আল্লাহর যাতে বানাইছেন নিশ্চয় আর আপনারা আমার মাঝে দেখিয়াও ইলা কোন কোন মানুষ এই জমিনের মধ্যে গুজরিয়া গেছেন যে এই মানুষ আল্লাহর বানাইল জন্য দিকে দেখছেন আপনার আমার সারার জানা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি একজন বহুত বড় বাদশাহ ছিল যে বাদশাহ হারুনে প্রতিদিন ঘুম থেকে উঠিয়া 1000 সোনার টাকা আল্লাহর ওয়াস্তে দান করতাম সুবহানাল্লাহ ও মুসলমান একদিন বাদশাহ হারুন তার বিবি হযরতে জুবাইদার লইয়া এক রাস্তা বাই দিয়া হাঁটিয়া যাইতরা মরুভূমির রাস্তা গরমের সময় হাঁটিয়া যাইতরা এই সময় খানার মধ্যে আল্লাহর কাশি হযরতে বাহলুল রহমতুল্লাহ আলাইহি হযরতে বাহলুল রহমতুল্লাহ আলাইহি টুকরি গুর মধ্যে মাটি দিয়ে কয়েকখান ঘর বানাইয়া আর খালি এলান করুন যে আমার কাছে আছে জন্নতর গর কেউ শুনি কেন গরিদগার এই জন্নতর গরর দাম শুধুমাত্র 1 টাকা কোন মানুষ এই ফাগলর গেছ থাকি মাটির গর লয় না আর জন্নতর গর কেউ লয় না বাদশাহ আরুন রাস্তা বাই দিয়ে যাইতরা যাইতে সময় এই ফাগলে আওয়াজ লাগাইলো আমার কাছে আছে জন্নতর গর এখানোর দাম মাত্র 1 টাকা কেউ শুনি কেন খরিদগার বাদশাহ আরুনে লইলা না বেটি মানুষের দিল নরম হযরতে জুবাইদার দার লইয়া যাই সময় ফাগলে কইলো আমার কাছে আছে জন্নতর ঘর কেউ শুনি এখানোর খরিদগার এখানোর দাম শুধুমাত্র 1 টাকা আল্লাহর বান্দি হযরতে জুবাইদায় বেকো থেকে 1 টাকা বার করলার ফাগলের হাতের মধ্যে দিয়া কইলা ও বাহলুল তুমি আমার এখান ঘর দেও আল্লাহর বান্দা বাহলুল রহমতুল্লাহ আলাইহি 1 টাকার বিনিময়ে এখান ঘর দিলাইলা কও সুবহানাল্লাহ রায় দুইজন বাড়ির মধ্যে ঘুরিয়া গেলা বাদশাহ আরুনও তান তান বিছনার মধ্যে ঘুমাইলা হযরতে জুবাইদাও ঘুমাইলা দুইজন ঘুমাইলা কিছু সময় পরে বাদশাহ আরুন রশিদ রহমতুল্লাহ আলাইহি খাবে দেখতে পাইন যে তান বিবি হযরতে জুবাইদা এমন এক অট্টালিকার মধ্যে এমন এক বালাখানার মধ্যে ঘুমো খুব সুন্দরে আর খুব আরামে ঘুমাইতে একদম নয়া হই না বেনিন্দর মতো বাদশাহ আরুনে কইলা আমিও যাইতে লাগবো দরদার সামনে দেই খালি গেলা গেট মেনে বেন্দা বানাইলো আর কইলো ও আরুন এই ঘরের মধ্যে তুমি প্রবেশ করতে পারতাই না বাদশাহ আরুন গেট মেনের বাইরে গরম হই গেলা আর কইলা কেনে আমার বিবি আর বিবির ঘর সামনে দেইতে তো কোনো বাধা বিন্দ নাই এই গেট মেনের কই না না তুমি এই ঘরের মধ্যে যাইতে পারতাই না তোমার লাগি বাধা আছে তোমার লাগি নিষেধ ও কথান কইতে না কইতে বাদশাহ আরুন ঘুম থেকে উঠে গেলা বাদশাহ আরুন যেই ঘুম থেকে উঠিলা আর গাও গাও করে খান্দা শুরু করলার কইলা আল্লাহ গতকাল তো আমি ভুল করে লইছি বাহলুলর কাছ থেকে ঘর না লইয়া আমার বিবি একদিন করিয়া 1 টাকা দিয়া ঘর লইলিস না এর কারণে তাই তো আজকে জন্য তোর মধ্যে গেলা গিয়া তাই তো জন্য তোর ঘর খরিদ করি লাইলা রে বাল্লাহ ও কথা গান কইয়া বাদশাহ আরুন দৌড় মারলা বাহলুলর কাছে গিয়া কইলা ও বাহলুল গতকাল যে তুমি 1 টাকা ওরি ঘর যেটা বেশি লাইতার রইছেনি বাহলুলে কইলা না আর যদি আমার কাছে ঘর থাকিয়াও থাকে কিন্তু তুমি বাদশাহ আরুনের কাছে আমি লেনদেন করতে পারতাম না বেচিতে পারতাম না বলে কেনে তুমি আমার কাছে বেচতে পারতাই না বলে ও বাদশাহ আরুন গতকাল যে লেনদেন আসলো এই গুতো আসলো আনা দেখিয়া আজকের যে লেনদেন হইতো এই গু দেখিয়া আর আমি পাগল বাহলুলে কোনোদিন দেখিয়া লেনদেন করি না আমার যেতটা লেনদেন হয় সব আনা দেখিয়া সুবহানাল্লাহ এর কারণে আপনি আমি জন্নতর মধ্যে যাইতাম তো ইনশাল্লাহ হ্যাঁ আপনি আমি আপনার আমার মা বাবার জন্নতর মধ্যে ফাটাইতাম তো ইনশাল্লাহ এখন ভাই হল বুজুর্গ হল এই মাহফিলের মধ্যে কোন সাহেবর মা নাই কোন কোন ভাই আইনতর বা বুজুর্গ হলের মা নাই একটা বার হাত তুলিয়া দেখাও কা হাত তুলিয়া দেখাও কা আপনারও মা নাই যাই হোক আমার বাদ বাকি সব ভাই আইনতর জোয়ান ভাই আইনতর সবর মা আছে নেন আমার মুরব্বী বাদানহলোর মা নাই আত নামাকু আজি ও এখন মারে আর বাপরে কত কত দিন হইছে বাঁশবাগানোর তলে এড়া চুরা আমরা রিতাত কইন বুঝেন কুসাইবনোর তলে তুই আইছি
আজকে দুনিয়ার জমিনে এক মিনিটর লাগিয়া কারেন্ট গেলে গিয়ে মানুষ পরিশান হয়ে যায় না হইছে কারেন্ট অফিসে ফোন করে দিন দেন কিতা হইলো আমরা রেডিয়াত কারেন্ট আয় না কিতা লাগিয়া হ্যাঁ কিন্তু যেই গরো মা বাপ রে কেউ দশ বছর আগে কেউ বিশ বছর আগে তুই আইছি কোনোদিন কোনো মানুষের লেমবাতি গুনিয়াও দিছে না এসা মোমবাতিও জ্বালাইয়া দিছে না ও মা আর বাবার হাসর কোন হলে আছে আপনি আমি জানি আর নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সদকা জারিয়াত হলো তিনটা জিনিস এর মধ্যে থাকিয়া তিন নম্বর হইয়া তাহলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ও আওলাদ যে আওলাদে মার লাগি আর বাবার লাগি দোয়া করে কবরের বারো গিয়া তুলে ওই আল্লাহ আমার মাইয়া আমারে বড় পালা করে ফালিছইন খাবাইছইন আমার বাজি আমারে এইদর সময় তাইন খাফারা খাবড় ফিন্দিছইন আর আমারে পালা খাবড় ফিন্দাইয়া ঈদ ফরব করা নিল এইছেন রে আল্লাহ আল্লাহ তুমি আমার মাই দিনে আর বাবা দিনে মাফ করিয়া দেও ও মুসলমান যেই দিন থেকে আপনি আমি আপনার আমার মা বাবার কবরের হাওয়ালা করিয়া তুই আইছি এই দিন থেকে আন্ধার ঘর কিড়া মাকুড়ার ঘর এই ঘরের কবর কেউ তো এই দিন পর্যন্ত লইছি না মা বাবা কবর থেকে আউলাদরা তোর বাইরে সাবাত যে আমার আউলাদটাই দোয়া করবো আল্লাহ আমার মাফ করিয়া দিব মা বাবা তোমার আমার হাতে দি সাবাত যে টঙ্গিয়া হাফিজি মদরসার মধ্যে আমার ফুয়ায় 1000 টাকা দিব কিবা তো তাহলে বাবা তিন তোর 10টা পাঞ্জাবি লইয়া দিব এই পাঞ্জাবি উড়িবা তালে বা বলে আল্লাহ আমার জন্য তুই খাবার বিন্দা নিল আইব এর কারণে বাবা জি যার মা আর বাবা দুনিয়ার জমিন নাই এরা মা বাবার জন্য তো দিবার লাগিয়া জন্নতি লেবাস পিন্দাইবার লাগিয়া জন্নতি খানি খাবাইবার লাগিয়া সর্বপ্রথমে ইলা কোন ভাই আছি যে বাবার লাগিয়া 1000 টাকা আর মার লাগিয়া 1000 2000 টাকা আমি এই হাফিজি মুদুর সান্তার মধ্যে সাহায্য করতাম ইলা কোন ভাই আছি নি ইনশাল্লাহ আর তুলি আল্লাহর দরবার দেখাইয়া দেই যে আমি 2000 কোটি টাকা 1000 আমার সোনার মাইজির লাগিয়া আর 1000 আমার সোনার বাবাজির লাগিয়া টোটাল আমি 2000 কোটি টাকা এই মুদরসার মধ্যে দান করবো মাদার ঘরে নাই অরণ্য বসতি তার দেখিলে মায়ের মুখ দূর হয়ে যায় সর্বদুখ ভাই আপনার নাম কি তা হোক কত কইছে 500 টাকা জামালউদ্দিন সাহেব নারে তাকবীর নারে তাকবীর মোহাম্মদ জামালউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার জামাল ভাই তার মা বাবার লাগিয়া 500 টাকা দিলে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মা বাবার জন্য তুই বানাইয়া দে মানুষ হিসাবে কোন ভুলের কারণে যদি খবরের গাড়ার মধ্যে ধরিল আল্লাহ তোমার বন্ধায় সদকা দিয়ে আল্লাহ মা বাবার লাগে দোয়া চাইছেন আল্লাহ তোমার বন্ধার মাই দিদি আর বাবা দিদি মাফ করিয়া দেও জন্য তোর বাগান তুমি দান করিয়া দেও আল্লাহ তোমার বন্ধার মাই আর বাবা দিদির খবরের সম্পর্ক নবীদের খবরের লগে লাগাইয়া দেও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বর আমার কোন ভাই আছেন হ্যাঁ হাত উঠে দেখাব কর লা ইলাহা ইল্লাল্লাহ হাম আগে বাটি হয়ে গেছে না আগে দিলে এসে না নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিতা নাম আব্দুর রহমান কত দিছে 100 টাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনাব আব্দুর রব সাহেব 100 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের তমাম বালাই দিয়ে মাল মাল করিয়া দেও জিন্দা হলরে নেক আমলের তৌফিক দেও মুর্দা হলরে জান্নতি বানাইয়া দেও আমিন সাদাকা জি আব্দুল কাদের সাহেব 200 টাকা দিবা আল্লাহ মুরব্বি বেটা আল্লাহ আমার বাজির বয়সী বেটা 200 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার মা বাবা দুজনকে তুমি মাফ করিয়া দেও ভাই ওগল 2000 টাকা হইয়া বেশ কইলিছি আমি বুধ হইয়া বুঝছেন রে এ তোরা কমিয়া ভাগ কয়া সরম ভাগ কয়া না 500 1000 100 200 দান কাছে আছে দিল কয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله صدق داتار ماتا پیتا شوية جانسين قبور نورير جامع نورير توبي شاب الدين صحابي عروي شرية دل الله تمي قبول غرو منظر غرو دنیا خرطر تمام بلائي دي مالا مال خوريا ديو امار بائيو خل بزرگ خل افنارا دیکھوا انشاءاللہ ترلے دیکھوا سایلی افنار فوری بارا نامیو دیتے بار با باڑی دیکی بیٹی مانو شو اللہ کی با مانو مانو خوئی درہ بلے تاین تاین تو گلا کی واس رو আর আমরা তো যাইতে পারি না দিতে পারি না এর কারণে পরিবারের পক্ষ থেকে হতে পার চেষ্টা করুক যে মায়ার বিবির লিয়া সংসার খতরা তার নামেও তো আল্লাহ দিতে না নেই চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়গল সবর লিয়ে দোয়া খান করি লিতাম বুঝিনে নে এশা নামাজের টাইম ওভার মারার কিবা এর কারণে দিলা কা এ সিমেন্ট সাইলেও দিতে পারবা মুদরসা দেখি আর মুদরসায় সার যে খাম খাস ওইতো ওইতো না নে কই যায় এই মুদরসার খাম যদি সে আপনারা করেন না তাহলে হাইলাহান্দির মানুষ আইয়া কুরবানি কই যায় কোন হাইলাহান্দির মানুষ কুরবানি আইয়া করার কথা নাই আর আল্লাহর গোর আল্লাহও কিতা খামি খান কুরবানি আইয়া আল্লাহও করতা না নবীজির বাগান নবীজি আইয়া করতা না এখানে আপনি আমি খোরা লাগবো এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আপনারা কাছে যদি থাকে না তাহলে আগামী খাইল সবর বাড়ির মধ্যে আশ আছেন মুরুখ আছেন ছাগল আছেন দান আছে টাকা পয়সা আছে আপনারা ওটা দেবার চেষ্টা করবা আর সবে এক দোয়া করে লইতাম তোরা দুরু শরীফ হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء تقبل دعاءنا بوسيلة حبيبك محمد صلى الله عليه وسلم اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ তুমি আসমানের মালিক জমিনের মালিক রে বল্লা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এত শীতর ঠান্ডা রাইত রে বল্লা তোমার বান্দা হল আল্লাহ শুধুমাত্র তুমি মুনিবর জাতুর উপরে আশা ভরসা করিয়া খালি মাঠের মধ্যে বুয়াত আছেন আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার জিন্দেগীর সমস্ত খাতা খসুরিয়াত রে মাফ করিয়া দেও আল্লাহ দিনর ভরসার মধ্যেও গুনা ফরসি রাইত কর অন্ধকারের মধ্যেও গুনা ফরসি রে বাল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার জিন্দেগীর সমস্ত খাতা খসুরিয়াত রে মাফ করিয়া দেও আল্লাহ
এই মহফিলের মধ্যে ইলা মানুষ আছেন খেউরর মাই নাই খেউরর বাবা নাই আল্লাহ কেউ দুইজন রে হারাই দিছেন রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিম নবী যে ফরমাইন ও আওলাদ ইয়াতাল্লা বালা দে আওলাদ দুনিয়ার জমিন ও মা বাবার লগে দোয়া করে আল্লাহ ইয়া রহমান রাহিম আমরার সোনার মাই জিয়ার বাবা দি কবরর গাড়ার মধ্যে যদি কোনো গাটো আটাইলতে হইন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা সুপারিশ করি আর আমরার মার বাবারে মাফ করিয়ে দেও আল্লাহ নবীদের উম্মত পেটাইন বেটিন সমস্ত রে মাফ করিয়া দেও জিন্দা মুর্দার সবরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন সবরে নেক আমলের তৌফিক দেও আল্লাহ সবরে এক আর নেক হইয়া চলার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন খাস করে মোলাই মুদরসান তারা কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মুদরসার মধ্যে যে তো আলী মগলে ফলাই তরে রে ভাল্লা আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ফড়নওয়ালা ফড়ানওয়ালা সবরে কবুল করো আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই এলাকার মানুষের এই মুদরসার জড়িয়ে হেদায়ত নসিব করো আল্লাহ মুদরসার আরাকিন হলরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে মওলা এলাকার যুবক বাইন ধরে আল্লাহ তুমি হেদায়ত দান করিয়া দেও আল্লাহ এই যুবকুন তের ইলা বানাইয়া দেও আজান শুনিয়া মসজিদের মধ্যে আনে ওয়ালা বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন জমিনের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় এটা ফিতনা রে আল্লাহ আল্লাহ আওলাদে মা বাবার চায় না মা বাবার খেদমত করে না আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা ইলা নাফরমান মানুষ বানাইও না যেটা নাফরমানির কারণে মা বাবার আল্লাহ দোয়া থেকে আমরা বঞ্চিত হই যে আল্লাহ ইলা আমরা বানাইও না মা বাবার নাফরমান বানাইও না আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ বর্তমান সময় আল্লাহ দুনিয়ার অফিস আদালত সব বন্ধ এবার হতে তোমার অফিস আদালত খোলার হতে রে আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা হাজরিন জামাতরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা হাজরিন জামাতর তামামর নেক আশারে পুরা করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ও আল্লাহ হায়াতে জিন্দেগির মধ্যে একটা বার তোমার বাড়ি গ্রহণ জিয়ারত করান ইয়া আল্লাহ আল্লাহ নবীজির রোজাতর মধ্যে গিরিল দরাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আন্তা কইবার তৌফিক দিও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা نبنا وإليك المصير وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين. السلام عليكم.